আফগানিস্তানের এক প্রান্তে তাজিকিস্তান, পাকিস্তান ও চীন সীমান্ত সংলগ্ন 200 মাইল লম্বা এক করিডোরে বসবাস আফগান কিরগিজ জনগোষ্ঠীর, যেখানে ডাক্তার নেই, শিক্ষক নেই, এমনকি একটা গাছও নেই, যেখানে ফসল ফলে না, সেখানে বসত করে 1300 মানুষ। কি তাদের বর্তমান, কেমন তাদের ভবিষ্যৎ, এই অনুসন্ধান চালিয়েছে বিশ্ববিখ্যাত সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক। আপনাদের জন্য তার ঈষৎ সংক্ষিপ্ত বাংলা আজকের এই আয়োজনে থাকছে। খানের সারা জীবনের স্বপ্ন একটি গাড়ি, অথচ তার এলাকায় গাড়ি চলাচলের উপযোগী কোনো রাস্তাই নেই। খানের পিতা, যিনি এর আগে খান ছিলেন, তিনি নিজ এলাকায় একটি রাস্তার জন্য দেন তরবার করেই জীবন কাটিয়ে দিয়েছেন। নতুন খানও সেই একই কাজ করছেন। একটি রাস্তা হলে তার এলাকায় সহজে ডাক্তার আসবে, ঔষধপত্র আসবে। তাহলে এখন যে নানা রোগ ব্যাধিতে প্রতিদিন গাদা গাদা মানুষ মরবে, সেটা কমবে। রাস্তা হলে বাইরে থেকে আসবে ব্যবসায়ীরা, তারা আনবে নানা রকম সবজি, তবেই না এলাকাবাসীর উন্নতি হবে। তাই একটি রাস্তার জন্য কাজ করে চলেছেন খান, আর স্বপ্ন দেখছেন নিজের একটি গাড়ির। তবে রাস্তা ও গাড়ি দুটোই এখন পর্যন্ত স্বপ্ন, বাস্তবতা হলো চমড়ি গরু, ওর পিঠে চড়েই তাদের যাতায়াত, পণ্য পরিবহন সবকিছু। এভাবেই জীবন চলে আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী কিরগিজ যাযাবর জনগোষ্ঠীর, পশুচারণই তাদের একমাত্র পেশা। যেদিন খানের সাথে কথা হচ্ছিল সেদিন তার অন্যত্র যাওয়ার কথা। যাযাবর জনগোষ্ঠীর জীবনধারে এরকম, কোথাও তৃণভূমিতে নতুন ঘাস গজাল, খবর পেলেই তারা তল্পিতল্পা গুটিয়ে ছোটে সেই দিকে। খানও তাই করছিলেন। যাত্রার প্রস্তুতি হিসেবে চমড়ি গরুর নাকে দড়ি লাগানো হচ্ছিল, তার পিঠে তোলা হচ্ছিল পরিযায়ী সংসারের সব সামানা, কয়েক ডজন টিপয়, একটি লোহার স্টোভ, একটি গাড়ির ব্যাটারি, দুটি সৌর প্যানেল, একটি বড় গোলাকার তাঁবু এবং 43টি কম্বল। খানের ছোট ভাই এবং আরো কয়েকজন বাথা ছাদায় ব্যস্ত। কিরগিজ যাযাবরেরা তাদের জন্মভূমিকে বলে থাকে পৃথিবীর ছাদ। কথাটি শুনতে বেশ কাব্যিক ও সুন্দর, সুন্দর যে সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে এখানকার যে পরিবেশ তা মনুষ্যবাসের কতটা উপযোগী সে কথা বলা কঠিন। দুটি উপত্যকা নিয়ে গঠিত এই এলাকার নাম পামির। একে চারদিক থেকে ঘিরে আছে হিমবাহ। ভূপৃষ্ঠ থেকে 14,000 ফুট ওপরে অবস্থিত এই এলাকায় বাতাস বয় ভয়ঙ্কর গতিতে। এখানে ফসল ফলানো অসম্ভব। বছরে 340 দিন তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। অনেক কিরগিজ জীবনে কোনোদিন গাছ দেখেনি। আফগানিস্তানের উত্তর পশ্চিম কোণ থেকে বেরিয়ে থাকা সারাশি আকৃতির একখণ্ড ভূমিতে এই দুই উপত্যকা। অনেকে একে বলেন ওয়াখান করিডর। 19 শতাব্দীতে মধ্য এশিয়ার উপর কর্তৃত্ব স্থাপন করতে যুদ্ধে লিপ্ত হয় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্য। সেই তথাকথিত গ্রেট গেমের ফল এই করিডর। 1873 থেকে 1895 সাল পর্যন্ত ধারাবাহিক আলোচনা ও চুক্তির মাধ্যমে বাফার জোন হিসেবে এর জন্ম। জার শাসিত রাশিয়া যাতে ব্রিটিশ শাসিত ভারতে ঢুকতে না পারে তারই কৌশলী একটা ব্যবস্থা। এর আগে কয়েক শতাব্দী ধরে এই এলাকা ছিল সিল্ক রুটের অংশ। এই পথ দিয়ে যাতায়াত করত বাণিজ্য বহর, সৈন্যদল, পরিব্রাজক ও ধর্ম প্রচারক দল। দ্বাদশ শতাব্দীর শেষ দিকে এই পথ পাড়ি দেন বিখ্যাত পর্যটক মার্কো পোলো। 1917 সালে রাশিয়া এবং 1949 সালে চীনে কমিউনিস্ট বিপ্লবের পর এসব সীমান্ত বন্ধ হয়ে যায়। একদা প্রশস্ত রাজপথ পরিণত হয় কানাগলিতে। বর্তমানে করিডোরের চারদিকে বেশ কয়েকটি দেশ, উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান এবং পূর্বে চীন। মূল ভূখণ্ড আফগানিস্তানের অবস্থান পশ্চিমে বহু দূরে। করিডোরটি 200 মাইল লম্বা। এই বিচ্ছিন্ন অবস্থানের কারণে অনেক কিরগিজ এটাকে আলাদা রাষ্ট্রও বলে থাকে। তারা নিজেদের ভেবে থাকে দূরের কোনো দ্বীপে আটকে থাকা জনগোষ্ঠী, যারা তুষারাবৃত পর্বতশ্রেণীর ভেতরে বন্দী এবং ইতিহাস, রাজনীতি ও সংঘাতের মধ্যে পথ হারিয়ে ফেলেছে। এই করিডোর থেকে সবচেয়ে কাছের রাস্তাটিতে পৌঁছাতে লাগে 3 দিন, যেতে হয় অনেকগুলো পর্বত পাড়ি দিয়ে। সে রাস্তাটিকেই নিজের এলাকা পর্যন্ত নিয়ে আসতে চান খান। এই রাস্তার প্রান্ত থেকে সবচেয়ে কাছের যে শহর, সেই শহরে আছে একটি হাসপাতাল ও কিছু দোকানপাট, সেটাও আরো একদিনের পথ। কিরগিজদের অবস্থান বহির্বিশ্ব থেকে কত দূরে এ থেকেই তা বোঝা যায়, এবং এই দূরত্বের কারণে ওই অঞ্চলে মৃত্যুহার ভয়াবহ রকমের বেশি। কেননা সেখানে নেই কোনো ডাক্তার, নেই কোনো স্বাস্থ্য ক্লিনিক,
ওষুধপত্র বলতে যা পাওয়া যায় তাও নামে মাত্র, ফলে ছোটখাটো অসুখ প্রাণঘাতী হয়ে উঠতে সময় নেয় না। শিশু মৃত্যুর হার সেখানে বিশ্বের সর্বোচ্চ, অর্ধেকেরও বেশি শিশু বয়স 5 হওয়ার আগে মারা যায়। 5, 6 বা 7টি সন্তান মারা গেছে এমন মা বাবার সংখ্যা অনেক। প্রসূতি মৃত্যুর হারও ভয়ানকভাবে বেশি। কিরগিজ দম্পতি আব্দুল মোতালি ও হালসা খানের কথাই ধরা যাক, তাদের একে একে 11টি সন্তানই মারা গেছে। তাদের বেশিরভাগই এমন রোগে মারা গেছে যা চিকিৎসায় নিরাময়যোগ্য। তাদের সর্বশেষ সন্তানটিও 5 বছর বয়সে মারা যায়। এইসব ভুলতে মোতালি হালসা দম্পতি আফিম খেয়ে বুধ হয়ে থাকেন। কিরগিজরা এই নেশাটি ব্যাপকভাবে করে থাকে। বাইরের দুনিয়ার খোঁজ খবর কিন্তু মোটামুটি রাখেন খান। তিনি 2 বার ওয়াখান অঞ্চলের বাইরে গেছেন। এছাড়া বাইরে থেকে তার এলাকায় আসা ব্যবসায়ীদের কাছ থেকে অনেক খবর পান তিনি। নিজেদের পালিত পশুর বিনিময়ে ওই ব্যবসায়ীদের কাছ থেকে নেন কাপড় চোপড়, গয়নাকাটি, আফিম, সানগ্লাস, ঘোড়ায় চড়ার জিন, কার্পেট এবং মোবাইল ফোন। মোবাইল ফোনটি তাদের যোগাযোগের কাজে লাগে না, এটি দিয়ে তারা গান শোনে এবং ছবি তোলে। এটুকু যোগাযোগের মধ্যে দিয়ে খান বুঝতে পারেন পৃথিবী কতটা এগিয়ে যাচ্ছে আর তারা কতটা পিছিয়ে। তিনি জানেন পৃথিবীর প্রায় সব মানুষই চিকিৎসা সেবার আওতায় আছে, তাদের মতো এভাবে আর কোথাও শিশুরা মারা যায় না। আরও জানেন কারো কম্পিউটার গোটা পৃথিবীকে এক সূত্রে গেঁথে রেখেছে। খানের বয়স এখন 32, খান হওয়ার পক্ষে যথেষ্ট কম বয়স। দেখতে অনেকটা বালক সুলভ চেহারা, তেমন লম্বা চওড়াও নন দেখতে, লিখতে পড়তে জানেন না। তবে নিজ এলাকার সম্প্রতি শিশুদের জন্য একটা স্কুল চালু করেছেন তিনি। খানের নাম হাজি রোশান খান, তার স্ত্রী তৈলু, তার 4 মেয়ে। 1100 লোকের শাসক খান জীবনে 2 বার নিজের এলাকার বাইরে গেছেন। একবার 2008 সালে তার বাবা তৎকালীন খান আব্দুল রশিদ খানের সাথে হজ করতে মক্কায়, এবং দ্বিতীয় ও শেষবার গত বছর বসন্তকালে রাজধানী কাবুলে। সেবার তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তার কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেন। তাদের কাছে আবেদন জানান তার এলাকায় একটি মেডিকেল ক্লিনিক, কয়েকটি স্কুল এবং অবশ্যই একটি রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দের। রোশন যেভাবে খান হলেন, বর্তমান খান হাজি রোশনের বাবাও ছিলেন খান। তার ছিল 14 সন্তান, তবে পৈতৃক সূত্রে খান হননি হাজি রোশন, কেননা বংশানুক্রমিকভাবে এখানে কেউ খান হতে পারে না। কে খান হবে তা নির্ধারণ করেন গোত্রের মুরব্বীরা। অবশ্য পূর্ববর্তী খান মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তার এই ছেলেটিকে পরবর্তী খান নির্বাচিত করা হয়। যাই হোক, নতুন খান নির্বাচনের উদ্দেশ্যে এক বসন্তে নিজেদের ক্যাম্পে গোত্রের মুরব্বীদের আমন্ত্রণ জানালেন আরেক মুরব্বী এর আলিবাই। এখানে বলে রাখি, কিরগিজ সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পে 3 থেকে 10টি কিরগিজ পরিবার বাস করে। তারা একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাদের চমড়ি গাই, মোটা লেজওয়ালা ভেড়া ও লম্বা লোমওয়ালা ছাগলের মালিকানাও অভিন্ন। আরও একটা কথা, এতক্ষণে বয়ান শুনে কিরগিজদের গরিব মনে করার কোনো কারণ নেই। যদিও ওখানে কাগজে টাকা প্রায় দেখাই যায় না, কিন্তু অনেক ক্যাম্পেই দেখতে পাওয়া যাবে শত শত মূল্যবান প্রাণী, যার মধ্যে রয়েছে ঘোড়া ও গাধা। এই দুটি প্রাণী পাহাড়ে চলাফেরার জন্য একটি বড় মাধ্যম। তবে কিরগিজ মুদ্রার মৌলিক ইউনিটটি হচ্ছে ভেড়া। যেমন 50টি ভেড়ার বিনিময়ে পাওয়া যায় একটি সেলফোন সেট, 10টি ভেড়ায় মেলে একটি চমড়ি গাই। একটি উন্নত জাতের ঘোড়ার মূল্য 50টি ভেড়া, বিয়ের যৌতুকের বর্তমান হার 100 ভেড়া, আর ধনী কিরগিজদের স্ট্যাটাস সিম্বল হচ্ছে উট, যার এক পা একাধিক উট আছে। তিনি কিরগিজ সমাজের একজন ধর্ণাঢ্য ও গণ্যমান্য ব্যক্তি। এর আলিবাইয়ের আছে 6টি উট, তার বয়স 57, হাটেন একটু ঘুরিয়ে একটি লোহা লাঠিতে ভর দিয়ে। লাঠিটি এক পর্যটক তাকে দিয়েছিল, খেপে গেলে কিংবা মজা করে ওই লাঠি উড়িয়ে কাউকে তাড়া করেন তিনি। তার খুব পছন্দের কাজ ওয়াকিটকিতে কথা বলা। বাইরের ব্যবসায়ীরা সম্প্রতি এটি এখানে এনেছে। এর সাহায্যে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে খবর আদান প্রদান করা হয়। এছাড়া আলিবাই কিরগিজ দেশের একমাত্র মুরগির গর্বিত মালিক। মুরগির মাত্র একটি পা আছে, অপরটি ফ্রস্ট বাইটে নষ্ট হয়ে গেছে। আগের কথায় ফিরে যাই, নতুন খান নির্বাচনের জন্য খানের দাওয়াতে তার ক্যাম্পে এলেন জনা 40 মুরব্বী। তাদের আপ্যায়নের জন্য ভেড়া ও ছাগল জবাই করা হলো। ভেড়ার চর্বি তার লেজের সুপ, কুমুজ বানানো হলো। মুরব্বীরা গোল হয়ে বসলেন। 8 ঘন্টা বৈঠক শেষে স্থির হলো হাজির রোশানি হবেন গোত্রের নতুন নেতা।
মুরব্বীরা সবাই একমত হলেন বটে, তবে সবারই যে রোশনকে পছন্দ করেন তা কিন্তু আদৌ নয়। কিরগিজরা নানা দল উপদলে বিভক্ত হওয়ার জন্য কুখ্যাত। তারা স্বাধীন চেতাও, তারা কখনো একজন নেতার চারপাশে সমবেত হয় না। একটি কিরগিজ কৌতুক এই রকম। একটি তাঁবুতে তিনজন কিরগিজকে রেখে এসো, এক ঘন্টা পর গেলে দেখবে তাদের মধ্যে পাঁচজন নেতা দাঁড়িয়ে গেছে। এই যাদের খাসেলত, তাদের হাজি রোশনকে খান বানালো কিভাবে? ব্যাপারটি এত সহজে হয়নি। আলি বাইয়ের ক্যাম্পে আট ঘন্টার বৈঠকে উঠেছে অসংখ্য যুক্তি, পাল্টা যুক্তি ও কুযুক্তি। কেউ বলেছে ও তো একেবারে শিশু ছেলে, কারো মতে ওর অভিজ্ঞতা খুবই কম। কারো কারো অভিযোগ সে আফিম খোর। আবার কেউ কেউ বলেছে চেহারাটা সঙ্গীন নয়, শিশু শিশু ভাবটা এখনো মিলিয়ে যায়নি। একদল বলল এলাকার অপর প্রান্তে বসবাসকারীদের মধ্য থেকে এবার খান নির্বাচিত করা হোক। আরেক দল সবকিছুকে উড়িয়ে দিয়ে বলল এখনো সব খান টানের দরকার নেই, খানের দিন আর নেই। তবে হাজির হোসেনের সবচেয়ে বড় সমর্থক ছিলেন আলিবাই স্বয়ং। একদল লোক যখন বলল পাকা দাড়িওয়ালা কাউকে এবার খান বানানো উচিত, তখন আলিবাই বললেন হ্যাঁ লম্বা দাড়িওয়ালা লোক তো আছে, কিন্তু ছাগলেরও তো লম্বা দাড়ি আছে, আমরা কি ছাগলকে খান বানাবো? একথা বলেই উপসংহারে চলে গেলেন আলিবাই। অনেক হয়েছে, কথার আর দরকার নেই, রোশানি হবে নতুন খান, সে খুব ভালো করবে আমি জানি। এভাবেই গোত্রপতি নির্বাচিত হলেন হাজি রোশান। তাকে এখন লোকজনকে একথা বোঝানোর জন্য লড়তে হচ্ছে, এ পদের জন্য তিনি উপযুক্ত। পৃথিবীর সবচেয়ে নিরস্করণ পরিবেশে বসবাসকারী, নিজ গোত্রের অসংখ্য সমস্যা সমাধানে কাজ করে চলছেন তিনি। এলাকার পরিবেশের মতো কিরগিজরাও রসকসহীন কাঠখোট্টা। তারা খুব একটা হাসে না, তারা বই পড়ে না, তাস খেলে না, কিংবা অন্য কোনো খেলাধুলাও নয়। তাদের তেমন কোনো গান নেই, নাচ বলতে হাতে করে খুব ধীরে একটা রুমাল দোলানো। এর মধ্যে ব্যতিক্রম হিসেবে আমি এক কিশোরের দেখা পাই যার একটি নোট বই আছে এবং অসাধারণ সব স্কেচ এঁকে নোট বইটি সে ভরে ফেলেছে। ওই একজনই, এরকম আর কাউকে পাইনি আমি, যে চিত্রকলা বা আঁকা আঁকিতে আগ্রহী। একবার ওদের এক বিয়ের অনুষ্ঠানে আমি যাই, আশ্চর্য রকমের নিরানন্দ এক অনুষ্ঠান। ওখানে বুচকাশি নামে একটি খেলা হয়, দ্রুত গতির সহিংস এই খেলাটি খেলতে হয় ঘোড়ার পিঠে চড়ে। এতে বল হিসেবে ব্যবহৃত হয় মাথাবিহীন একটি ছাগলের মাংসের টুকরা। কিরগিজদের আচরণকে অমার্জিতই বলা চলে। এখানে কথার মাঝখান থেকে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা দোষের নয়। আমার পকেটে কি আছে দেখার জন্য আমাকে না বলেই আমার নাকের ডগা থেকে চশমা টেনে নেওয়া হয়েছে। কিরগিজরা মাংস খায় বড় বড় টুকরা করে, যেটুকু পারল খেলো, বাকিটা জমা রাখে আর জামার পকেটে। তবে এসবের কারণ বোঝা যায়। খান বলেন এটা এমন একটা জায়গা যেখানে আপনি দ্রুত বুড়িয়ে যাবেন, যখন আপনি সর্বক্ষণ শীতের কামড়ে অস্থির থাকবেন, আপনার পাঁচ ছয়টি সন্তানকে অকালে মরে যেতে দেখবেন, আপনার মনের কিছু অনুভূতি তো লোপ পাবেই। এটা খুব ঝড়ো হওয়ার দেশ, প্রত্যন্ত অঞ্চল এর অবস্থা, খুব কঠিন এখানে থাকা। এদেশ আপনাকে মেরে ফেলবে না, কিন্তু ধ্বংস করে ফেলবে, আপনার জীবনের আনন্দ কেড়ে নেবে। কিরগিজ তাঁবুর আশ্চর্য ভুবনে মোটা পশমি কাপড়ের দরজা ঠেলে যদি ঢুকে পড়তে পারেন কোনো কিরগিজ তাঁবুতে, মনে হবে জাদুর কাঠের ছোঁয়ায় সব বুঝি চোখের পলকে বদলে গেল। মনে হবে পৃথিবী ছেড়ে আপনি চলে এসেছেন এক কিরগিজ ওয়ান্ডারল্যান্ডে। কম্বল থেকে কার্পেট, ওয়াল হ্যাঙ্গিং, সবকিছু মিলিয়ে ঝলমলে ডিজাইনে সজ্জিত। তাঁবুর মাঝখানে অনবরত জ্বলতে থাকে খোলা চুল্লি অথবা লোহার স্টোভ। ওই এলাকায় কাঠ পাওয়া যায় না, তাই তারা গোবরের ঘুটেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, যার একটা সূক্ষ্ম মিষ্টি গন্ধ তাঁবুর ভেতর সর্বক্ষণ ছড়িয়ে থাকে। চুলার উপর সারাক্ষণ থাকে চায়ের একটি কেটলি, কোনো কোনো তাঁবুতে কয়েকটিও। চা কিরগিজদের প্রধান পানীয়, তারা সর্বক্ষণ চা পান করে। চা পাতা সেদ্ধ পানিতে মেশায় লবণ ও চমড়ি গায়ের দুধ। আলিবাই একদিন আমাকে বলেছিলেন আমি দিনে 120 কাপ চা পান করি, খুব বাড়িয়ে বলেছেন বলে মনে হয়নি। কিরগিজদের আরেকটি খাদ্য চমড়ি গায়ের দুধ থেকে তৈরি দই, ঠান্ডা ও ঘন। এছাড়া তারা কুরুত নামের একটি শক্ত পনিরও খায়, এটি চোষার আগে নরম হওয়ার জন্য মুখের ভেতরে কয়েক মিনিট রেখে দিতে হয়। এছাড়া খায় ইস্ট ছাড়া তৈরি এক ধরনের রুটির টুকরো, আকারে পিৎসার সমান। আর সবজি বলতে এক ধরনের ছোট বুনো পেঁয়াজ, আকারে মটরশুঁটির সমান। গোস্ত খায় কোনো উৎসবে অনুষ্ঠানে, অন্য সময় কদাচিৎ। কিরগিজ নারীগণ, কিরগিজ তাঁবুর চেয়েও আরেকটি দেখার জিনিস হলো তাদের নারীরা।
সাধারণত কিরগিজ পুরুষেরা পরে কালো পোশাক, দেখে মনে হতে পারে বুঝি তারা কারো শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছে। এর বিপরীতে নারীরা যেন কিরগিজ চিত্রকর্ম। এই নারীদের মাথায় থাকে লম্বা চোঙ্গাকৃতির টুপি, যাদের জড়ানো থাকে বিশাল ওড়না। অবিবাহিতা হলে ওড়নার রং লাল, বিবাহিতাদের সাদা। তারা যখন পথ চলে সেই ওড়না ঝড়ো হাওয়ায় উড়তে থাকে, যেন তা কোনো মহাবীরের শিরস্ত্রাণের পুচ্ছ। কিরগিজ মেয়েদের পোশাক লম্বা এবং উজ্জ্বল লাল রঙের। সচরাচর এর উপর তারা পরে লাল রঙের কোট জাতীয় একটা পোশাক। এর কলারে থাকে নানা রঙের অসংখ্য প্লাস্টিকের বোতাম, গলায় থাকে গোলাকৃতির ধাতব ব্রোচ যাতে পবিত্র কোরআনের আয়াত উৎকীর্ণ থাকে। কোমর বন্ধের সাথে ঝোলানো থাকে চামড়ার তৈরি থলে। তার গায়েও থাকে নানা জিনিস, মুদ্রা, চাবি, সুগন্ধির তেল, ঈগলের নখ। ফলে কোনো কিরগিজ নারী যখন পথ চলে তখন নানা ধরনের টুংটাং শব্দে তরঙ্গ তৈরি করতে করতেই চলে। কিরগিজ নারীরা মাথায় দুই বা ততোধিক বেনি করে, তাদের সাথে জুড়ে দেয় রূপার গয়না। এছাড়া গলায় পরে হার, মধ্যমা ছাড়া হাতের প্রতিটি আঙুলে একটি করে আংটি থাকে তাদের, এমনকি বুড়ো আঙুলেও। হাতে প্রচুর চুড়ি, কানে ইয়াররিংস, একজনের হাতে মাত্র একটা ঘড়ি, এমন নারীর দেখা মেলা কদাচিৎ। সবার হাতে দুটি বা তিনটি, আমি একজনের হাতে ছয়টা পর্যন্ত ঘড়ি দেখেছি। এভাবে সাজগোজ করে ফুল বৌটি হয়ে বসে থাকে কিরগিজ নারীরা, তা কিন্তু নয়, তারা অবিরাম কাজ করে। দিনে দুই বেলা চমড়ি গায়ের দুধ দোয়ায়, রান্না করে, সেলাই করে, ঘরদোর পরিষ্কার করে, ছেলে মেয়ে দেখাশোনা করে, সব মিলিয়ে দিনভর ব্যস্ত থাকে তারা। আশেপাশে কোনো পুরুষ মানুষ থাকলে মেয়েদের গলার আওয়াজ আর শোনা যায় না। একবার আমি এক কিরগিজ নারীর কাছে যথাসম্ভব বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম কেন তার হাতে তিনটি ঘড়ি পড়ে। আধা ঘন্টা চেষ্টার পরে দুটো শব্দের জবাব পেয়েছিলাম, সুন্দর লাগে। খানের ক্যাম্পে আমি ছিলাম এক সপ্তাহ, কিন্তু তার স্ত্রীর সাথে আমার একটি কথাও হয়নি। যত কিরগিজ নারী আমি দেখেছি তাদের বেশিরভাগই জীবনে কয়েক মাইলের বেশি ভ্রমণ করেনি। তাদের সবচেয়ে বড় ভ্রমণ বিয়ের পর স্বামীর ক্যাম্পে যাওয়া। কেন জানতে চাইলে খান বলে, মেয়েরা যেখানে যাইবে সেখানেই যেতে দেব, এমন লোক আমরা নই। আমার সাথে যে অল্প কজন কিরগিজ নারী খোলাখুলি কথা বলেছে তাদের একজনের নাম বাস বিবি, তার স্বামী, পাঁচ পুত্র ও তিন কন্যার সবাই মারা গেছেন, তার বয়স এখন আনুমানিক 70। তার কথা, পুরুষেরা কখনো দুধ দোয়ায় না, কাপড় ধোয় না, রান্না করে না। মেয়েরা না থাকলে ওই পুরুষগুলো একদিনও বেঁচে থাকতে পারত না। অন্য কোনো খানে 1978 সালে আফগানিস্তানে এক সামরিক অভ্যুত্থানে বাদশাহ জহির শাহর পতন ঘটে। এই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অনুপ্রবেশ করবে, এমন কথা জোরে সোরে আলোচনা হতে থাকে। আফগানিস্তান কমিউনিস্ট দেশ হয়ে যাবে এমন ভীতি পেয়ে বসে কিরগিজদের। তারা এই সময় তাদের খান রহমান কুনের নেতৃত্বে হিন্দুকুশ পর্বতমালা বাড়ি দিয়ে পাকিস্তানে চলে যায়। তারা সংখ্যায় ছিল 1300 মতো, শরণার্থী জীবনের প্রথম বসন্তে। নানা রোগে ভুগে তা থেকে 100 জনের মতো মারা যায়। অন্যদের অনেকে তাদের ফেলে আসা জন্মভূমিতে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠে। পৃথিবীর ছাদে সেই আবাল্যের জীবন তাদের হাতছানি দিয়ে ডাকতে থাকে। রহমান কুল তাদের বোঝান, পাকিস্তানে থেকে যাও, দেশে ফিরে গেলে সোভিয়েত সৈন্যরা তাদের ধর্ম স্বাধীনতা সব কেড়ে নেবে। কিন্তু তবুও গৃহকাতর কিরগিজদের মন মানে না। বর্তমান খানের পিতা আব্দুল রশিদ খানের নেতৃত্বে প্রায় 100 কিরগিজ একদিনে দেশে ফিরে আসে, আর আলিবাইও এই দলে ছিলেন। এ সময় কিরগিজরা আব্দুল রশিদ খানকে তাদের খান নির্বাচিত করে। দেশে ফিরলে সোভিয়েত সৈন্যরা তাদের সাথে সদয় আচরণ করে, তারা নিশ্চিত হয়। সুখবর এলো খানের গ্রীষ্মকালীন ক্যাম্পে। একদিন খবর এলো কাবুল থেকে দুইজন সরকারি ইঞ্জিনিয়ার এসেছেন, তারা কিরগিজ এলাকা পর্যন্ত একটি রাস্তা নির্মাণের সম্ভাব্যতা জরিপ করে দেখবেন। খবর পেয়ে খানের উত্তেজনা আর ধরে না, তিন দিনের পথ পেরিয়ে তিনি যাবেন তাদের কাছে। খানের স্ত্রী তাকে ট্রাঙ্ক বের করে দিলেন সবচেয়ে ভালো পোশাক ও জুতা, দিলেন সুগন্ধির বোতল এবং চিবিয়ে খাওয়ার তামাক। খান ঘোড়ায় উঠলেন, বললেন, রাস্তা এবার হবেই, আমি 100% নিশ্চিত। দেখলাম খানকে পিঠে নিয়ে তার ঘোড়া ছুটে চলেছে। ভাবি, অসংখ্য সমস্যায় আকীর্ণ একটা ছোট দেশ আফগানিস্তান, এই দেশ কি করে এবং কেন বানাবে হাজারখানিক লোকের জন্য এই রাস্তা, যে রাস্তা নির্মাণে ব্যয় হবে $100 মিলিয়ন। আলিবাই যেন আমার মনের কথাটি বুঝতে পেরেই বললেন, কেউ এই রাস্তা বানাবে না। খানের বাবার সময়ও ইঞ্জিনিয়াররা এসেছিল, বলেছিল রাস্তার বিষয়ে জরিপ চালাতে এসেছে, তারপর কিন্তু আর কিছুই করেনি।
রাস্তা হলে অনেক সমস্যাও হবে, বললেন আলিবাই। বুঝলাম, রাস্তা হলে সহজে ডাক্তার আসতে পারবে, মাস্টারও আসতে পারবে, কিন্তু তাদের আগে পিছিয়ে তো পর্যটকও আসবে, সৈন্যদলও আসবে। বাইরের দুনিয়ায় হওয়া ঢুকে আমাদের তরুণদের মাথা বিগড়ে যাবে, তাদের ঠেলে দেবে আরো কম চ্যালেঞ্জিং কাজে, কাউকে কাউকে এমনকি এদেশ থেকে বের করেও নিয়ে যাবে। আলিবাই বলেন, কিছু লোক আছে যারা মনে করে গাড়িতে চড়লেই বুঝি সুখী হওয়া যায়, কিন্তু ভেবে দেখো তো আমাদের এই জায়গা কত সুন্দর, আমরা পরিবার পরিজন নিয়ে কত সুখে শান্তিতে আছি, এটা আমাদের পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা। আলিবাইয়ের কথা শুনতে শুনতে আমি দূর দিগন্তের দিকে তাকাই, দেখি খানকে নিয়ে তার ঘোড়া ধুলো উড়িয়ে ছুটে চলছে। আজকে দিনটি চমৎকার, ঈষৎ উষ্ণ, ঝড়ো হাওয়ায় উৎপাত বলতে গেলেই নেই। হঠাৎ আমার কল্পনায় ভেসে ওঠে একটি গাড়ি, তাতে বসে আছেন খান, গাড়ির জানালা নামানো, হাওয়ায় খানের চুল উড়ছে, গাড়ি দুরন্ত বেগে ছুটে চলেছে। ভাবি, যদি সত্যি রাস্তাটি হয়, যদি সত্যি খানের একটি গাড়ি হয়, তাহলে বুঝতে পারি, তাহলে চিরকালের জন্য শেষ হয়ে যাবে অমার্জিত গর্বিত কিরগিজ যাযাবর জনগোষ্ঠীর দিন, যারা এই ভূখণ্ডে 2000 বছর ধরে বসবাস করে আসছে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।